আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো বাইন্যান্সের নতুন একটি অফার নিয়ে। আজকে কথা বলবো বাইন্যান্সের লাইভ অফার নিয়ে। বাইন্যান্সের লাইভ থেকে আপনি কিভাবে আর্ন করবেন, বাইন্যান্স লাইভ কী, বাইন্যান্স লাইভ কিভাবে করে, এগুলো নিয়ে আলোচনা করব। বাইন্যান্সের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এখানে আমরা বাইন্যান্সের সকল ফ্রিতে আপডেট, ফ্রিতে ইনকাম করার সকল আপডেটগুলো আমরা দিয়ে দিই এবং বাইন্যান্সের সকল আপডেটগুলো দিয়ে দিই, যেভাবে আপনি ইনকাম করতে পারবেন, ভালো একটা প্রফিট আর্ন করবেন। আমাদের গ্রুপটা ছোটো হতে পারে, কিন্তু আমরা নিয়মিত ভালো ভালো আপডেট দিতেছি, তো অবশ্যই জয়েন হয়ে নেবেন, এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। তো অবশ্যই আপনি যে ভিডিওটিতে দেখতেছেন একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি বাইন্যান্স লাইভ কেমন কী। বাইন্যান্স লাইভ হলো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা যেমন বাইন্যান্স লাইভগুলো দেখেন ঠিক সেই রকমই, কিন্তু বাইন্যান্স লাইভ হলো দুই ধরনের হয়ে থাকে। বাইন্যান্স লাইভ প্রথমে হয়ে থাকে ভিডিও লাইভ। এখানে ভিডিও লাইভে আপনাকে শেখাতে পারে কীভাবে ট্রেডিং করবেন, কীভাবে ক্রিপ্টোকারেন্সিতে থাকবেন, আবার গেমিং ভিডিও দিতে পারে। আর আরেক ধরনের হতে পারে চ্যাটিং, বাইন্যান্সের চ্যাটিং। এখানে শুধু আপনাকে ক্রিপ্টো ব্লকস দিবে, ক্রিপ্টো ফলোয়ার আর্ন করা যায়, এই এটার মূল আকর্ষণ হলো। এখান থেকে 20টির মতো এখানে বক্স পাওয়া যায়, এখান থেকে ভালো একটা আর্ন করা যায়। আর রিকমেন্ডেড লাইভ যেটা ভিডিও, এখান থেকে আপনি কিছু শিখতে পারবেন, কীভাবে ট্রেনিং করতে হয়, কীভাবে ই করতে হয়, তাদের ভিডিওগুলোতে জয়েন হতে পারবেন, এখান থেকেও আর্ন করা যায়, ভালো একটা প্রফিট আর্ন করা যায়। তো দেখিয়ে দেবো কীভাবে আপনি এগুলো থেকে আর্ন করবেন। তো প্রথমে একটাই আমি জয়েন হচ্ছি, ধরুন এটাতে জয়েন হচ্ছি ক্যাপ্টেন। জয়েন হওয়ার পর এখানে কি করবেন, এই যে দেখেন দেখেন সে এখানে ট্রিক্স ভিডিও সে দিছে, লাইভে আসছে ট্রিক্স ভিডিও নিয়ে। আর এই পাশে দেখেন এখানে সে একটা বক্স আসছে, এত মিনিট, এত সেকেন্ড পরে, এত মিনিট পরে সে এই বক্সটা আপনি ক্লাইম করতে পারবেন। তো এই বক্সটা কিভাবে আপনি ক্লাইম করবেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে ইন্টার দ্য ডিজাইনড কমেন্ট, এই কমেন্টটি করলেই আপনি এই বক্সটি বা এই ইটি ক্লাইম করতে পারবেন। আমি ই রেখেছি পেন্ডিং রিওয়ার্ডস, এত সেকেন্ড পরে আপনি এই রিওয়ার্ডটি নিতে পারবেন। তো ওয়েট করি এত সেকেন্ড পর্যন্ত। বাইন্যান্সের লাইভ থেকে আর্ন করার জন্য একটা নিয়ম আছে, নিয়মটা হলো যে বক্সটি, ক্রিপ্টো বক্সটি দেওয়ার সাথে সাথে আপনাকে ওপেনে ক্লিক করে কালেক্ট করতে হবে, না হলে এটা পাবেন না। কারণ হলো আপনার ক্রিপ্টো বক্সটি একটা লিমিট দেওয়া থাকে, এতজন পিপল নিতে পারবে, তো এর জন্য আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব বক্সটি নিয়ে নিতে হবে, নাহলে অন্যজন নিয়ে নেবে। তো এর জন্যই আপনাকে খুব তাড়াতাড়ি বক্সটি ওপেনে ক্লিক করে নিয়ে নিতে হবে। দেখেন এই বক্সটা কিভাবে ক্লাইম করবেন, দেখেন এক সেকেন্ড, এই যে সাথে সাথে বক্সটা আসতে বললো, সাথে সাথে ওপেনে ক্লিক করে দেবেন, দেন আপনি একটা ভালো পরিমাণ শিপ আর্ন করে নিলেন। তো এভাবেই লাইভ বক্স থেকে আপনি ভিডিও লাইভ বক্স থেকে এভাবে আর্ন করতে পারবেন, বক্সের মাধ্যমে ক্রিপ্টো বক্সগুলো সাথে সাথে ক্লিক করে ভালো একটা প্রফিট আর্ন করে নিতে পারবেন। দেন এখান থেকে চলে আসবেন, আপনাদের দেখাবো কীভাবে বাইন্যান্স চ্যাটরুম থেকে কীভাবে আপনি আর্ন করবেন, ঠিক সেমভাবেই আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। বাইন্যান্স চ্যাটরুম থেকে আপনি একইভাবে বাইন্যান্স ভিডিও লাইভের মতন এখানে থেকে আর্ন করে নিতে পারবেন, ক্রিপ্টো বক্সের মাধ্যমে। ক্রিপ্টো বক্স আসার সাথে সাথে ওপেনে ক্লিক করে ক্লেম করে নেবেন বক্সটি। বক্স ক্লেম করার সাথে সাথে মূল ওয়ালেটে চলে যাবে, ফান্ডিংয়ে চলে যাবে। আপনি কোথায় পাবেন, ফান্ডিংয়ে চলে যাবেন, দেখিয়ে দিচ্ছি, ফান্ডিংয়ে চলে যাবেন। এখান থেকে ক্লেম করে সরাসরি ক্রসের চিহ্নে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ওয়ালেটে আসবেন, ওয়ালেটে আসে ফান্ডিংয়ে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পারবেন আপনার ওয়ালেটে আসটা জমা হয়ে যাবে। দেখেন আমি যে ক্লাইম করছি, শিপ কয়েনগুলো যে আমি ই করছি, ওপেন করে কালেক্ট করছি, সেগুলো দেখেন 416টা আমি ওপেন করছি, ওপেন করে নিছি। তো এখানে আইসা যুগ হয়ে যায়, আরেকটা সিস্টেমে আপনি এখান থেকে আর্ন করে নিতে পারবেন। প্রথমে দেখালাম যে কীভাবে ক্রিপ্টো বক্সের মাধ্যমে আপনি ডেলি আর্ন করবেন, এখন দেখাবো পয়েন্টসের ভিতরে কীভাবে আপনি আর্ন করবেন। বাইন্যান্স লাইভের পয়েন্টস আর্ন করে, পয়েন্টস জমিয়ে ভালো একটা প্রফিট আর্ন করা যায়। কীভাবে পয়েন্ট জমাবেন এর জন্য দেখাই দেবো, এটা না, থ্রি ডটের পরেরটাই ক্লিক করবেন। থ্রি ডটের পরেরটা ক্লিক করার পর দেখেন এখানে অপশন আছে শেয়ার এ লাইভ পোস্টার, আপনি যদি এই লাইভটাকে শেয়ার করেন, পোস্টারটা শেয়ার করেন, তাহলে 10 পয়েন্টস পাবেন। একটা গিফট করলে 5 পয়েন্টস পাবেন, 5টা গিফট করলে 10 পয়েন্টস পাবেন। তারপর 3 জন মানুষকে ফলো করলে পাবেন 3 পয়েন্ট। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে ফলো করবেন, প্রথমে সিম্পলি ক্লিক করবেন, তারপর ফলো করবেন, এভাবে 3 জন করবেন।
আমার তিনজন করা শেষ, দেন আমি এখানে চলে যাই, দেন আমি গেটে ক্লিক করে পাঁচ পয়েন্ট কালেক্ট করে নিলাম। এভাবে সবগুলো প্রতিদিন কালেক্ট করবেন। কালেক্ট করার পর কী করবেন, মোর অ্যাক্টিভিটি ক্লিক করবেন, সবগুলো করবেন, দৈনিক 120টার মতন কালেক্ট করতে পারবেন। দেন আবার এখানে আবার আরও কিছু পাবেন, দৈনিক 120 পয়েন্টের মতন আর্ন করতে পারবেন। দেন আবার হুইল, স্পিনিং হুইল, এখানে ক্লিক করে স্পিনিং করেও আপনি ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। এখানে আমি না করাই বেটার মনে করব, কারণ এখানে দেয় না, শুধু ভাউচার দেয় না, এখানে লাইভ গিফট দেয় আর প্রাইজ দেয়, শুধু ওই যে নেকলেস টুকলেস এগুলোই দেয়, অন্য কিছু দেয় না, লাইভ গিফটই বেশি দেয়। তো আপনি এখানে কি করবেন, এটা স্কিপই করবেন, এটাই করবেন না, শুধু ওয়েট করবেন কোন সময় রিডিম শপটা খুলে দেয়, কারণ মাসে একবার রিডিম শপটা খুলে। তো এখান থেকে আপনি ভালো একটা হিউজ একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। বাইন্যান্স এনএফটি মাস্টারি বক্স এটা ক্লাইম করতে পারবেন, এখান থেকে আপনি ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন, এনএফটি পাবেন সহজে, তারপর এনএফটি সোল্ড করে ভালো একটা ইনকাম করতে পারবেন। ভাউচার, এই ভাউচার কোডটি নিতে পারেন, 3500 পয়েন্টসে আপনি 10 বুস্ট পাবেন, তারপর 0.1 বুস্ট পাবেন, তারপর ট্রায়াল সেভিং, সেভিং ট্রায়াল পাবেন 100 বুস্ট, মাত্র 1500 বুস্ট, 1500 পয়েন্টসে। তো এগুলো আপনি নিতে পারবেন পয়েন্টসগুলো আর্ন করে, অবশ্যই আপনি পয়েন্টসগুলো আর্ন করবেন, এতে ভালো একটা প্রফিট আর্ন করবেন। রিডিম শপ কত তারিখে এগুলো রিডিম করতে পারবেন সেগুলোর আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো প্রতিদিন বাইন্যান্স লাইভ থেকে ভালো একটা প্রফিট আর্ন করে নিতে পারবেন এভাবেই। তো আপনি যদি বাইন্যান্স লাইভ হোস্ট করতে চান তো এটা কীভাবে করবেন জানতে চাইলে কমেন্টে জানাবেন, এই নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবো, সহজে আপনি বুঝতে পারবেন এমন একটা ভিডিও বানাবো। তো আজ এ পর্যন্তই, নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।